হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস ব্লগ। কেমন আছো সকলে? আশা করছি খুব ভালো আছো। তো আজকের হচ্ছে 4 তারিখ, আজকের আমাদের গুলটু সোনার বার্থডে। আর আমরা এখন সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, গিয়ে স্নান করে নিয়েছি। একটু পরে আমি, দিদি আর গুলটু বেরোবো। কালকে যেহেতু তোমরা দেখেছো যে আমরা কিছু প্যাকিং করেছিলাম বাচ্চাদেরকে দেওয়ার জন্য, সেটা দেওয়ার জন্য বেরোবো। এখন আমরা বেরিয়ে গেছি ওলায় করে, আমি, দিদি আর গুলটু যাচ্ছি। আমরা যাচ্ছি এখন লেককালীবাড়ির দিকে, ওই দিকে অনেক বাচ্চারা থাকে আশেপাশে, তো ওখানেই দিয়ে দেবো বলে বেরিয়েছি। তো দিয়ে এসে আমি ঘরে আসছি, তারপরে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। বাড়িতে এসে গেছি, এখন দুপুর 1টা মতন বাজে। আর আজকের গুলটুর মানে মেনুতে আছে, বার্থডের জন্য স্পেশাল মেনুতে আছে 5 রকম ভাজা, ভাত, মুগের ডাল, চাটনি, আর আছে পায়েস, এছাড়া আছে 5 রকমের মিষ্টি, এখানে আছে ফ্রুটি, দই, আর আছে মাছের ঝোল। আজকের আমরা মাংস করছি না, কেননা কালকে সানডে, কালকেরও একটা ছোট্ট প্ল্যান আছে, তো তার জন্য আজকে মাংসটা আমরা রাখিনি। তো আজকের মাছটা হচ্ছে, তো এই যো রান্না রেডি। আর এখানে আমাদের গুলটু বসে পড়েছে এখন খাওয়ার জন্য, দেখছো পুরো জামাই সেজে বসে রয়েছে। আজকের ও পরেছে ধুতি আর পাঞ্জাবি, আর এখানে খাওয়া রেডি। এরপরে আমরা ওকে আশীর্বাদ করে তারপরে ওকে খাওয়াটা শুরু করে দেবো। তো চলো ওকে আগে আশীর্বাদগুলো করে নিই। আজকের ও খুব ভালো, একদম সোনা ছেলে হয়ে বসে আছে। অন্যদিন তো বসে না, খায় না, খাওয়া নিয়ে ভীষণ মানে অসুবিধা আমাদের বাড়িতে। ওকে নিয়ে খাওয়ানোর সময় ওর 1 ঘন্টার বেশি চলে যায়, ওর পিছনে খাওয়ার জন্য দৌড়াদৌড়ি করতে, তারপরে ধরে এনে ওকে খাওয়াতে, তারপরে তো আরও অনেক কিছু আছে। বাট আজকের ওর বার্থডে, তার জন্য ওকে যে স্পেশাল করে দেওয়া হয়েছে, মাটিতে বসে খাচ্ছে আসনে, এই আসনটা আমার ছোট পিসি বানিয়ে দিয়েছিল ওকে, যখন ওর 6 মাসের অন্নপ্রাশন ছিল, নিজের হাতে বানিয়ে দিয়েছিল। তো এটা আমরা ভেবেই রেখেছিলাম, ওর যখন অন্নপ্রাশন হয়ে যাওয়ার পরে যতবার বার্থডে হবে ও এটায় বসেই খাবে। তো আজকের ওইটা পাতা হয়েছে, তারপর ওকে যে সাজানো হয়েছে, ও মনে মনে ভাবছে যে আজকের কোনো একটা স্পেশাল দিন আছে, তার জন্য ও আমাদের কথা শুনছে, নিজের থেকে বসেছে, এমনকি চুপ করে বসে আছে, পালিয়ে যায়নি। অন্য সময় হলে তো পালিয়েই যেত, তো এখন পালিয়ে যায়নি, খাওয়াটাকে ও এনজয় করছে। হ্যাঁ, খুব একটা খায়নি, বাট খাওয়াটাকে এনজয় করছিল। তার উপরে ও একটুখানি পায়েস খেতে ভালোবাসে, আজকের মা পায়েস বানিয়েছে, পায়েস দেওয়া হচ্ছে, ওর ভালো লাগছে। যে আবার ভাবছেও হয়তো যে আজকে দুপুর দিয়ে পায়েস পেয়ে গেছি, কি ব্যাপার। বাট ও আজকের ও যে চুপ করে বসে আছে দেখে আমাদের খুব ভালো লেগেছে, ওকে খাইয়ে, ওকে ওর জন্য স্পেশাল কিছু বানাতে পেরে আমাদের খুব ভালো লেগেছে। আর আমরা চাই যেন সব সময় এই দিনটা বারবার করে আসে, আর ওর জন্য আমরা কিছু করতে পারি। এখন ও খেতে বসেছে, আর এখানে দেখছো আজকের ও বড় হয়ে গেছে বলে আজকে নিজের থেকে খাবার জন্য ভাবছে, তাই চামচ নিয়ে এখানে খাওয়া দাওয়া ছড়ানো স্টার্ট করে দিয়েছে। কিন্তু ও তো একা খেতে পারবেই না, তো দিদি এখন এখানে খাইয়ে দিচ্ছে। খুব একটা খায়নি, কারণ রোজকার দিনের মতন ও টেবিল চেয়ারে বসে খাচ্ছে না, আর তার উপরে হচ্ছে ওর খাওয়াটাও একটু নরম বানানো হয়। আজকে যেহেতু ও ভাত এইসব এত কিছু নিয়ে বসেছে, খেতে পাচ্ছিল না, তাও জোর করে ওকে খাওয়ানো হয়েছে, অল্প খেয়েছে। তো খাওয়া দাওয়ার পরে এখন সন্ধ্যের দিকে আমরা আরেকটু বেলুন টেলুন লাগাচ্ছি, ঠিক করে সাজাচ্ছি। এইটাই আজকের আমরা সাজিয়েছি, কেননা আমাদের এবারের প্ল্যান ছিল জঙ্গল থিম করবো, আমাদের কেকটাও সেইভাবেই অর্ডার করা ছিল। তো এখন সাজানোর পরে কেক কাটবো, এইটা হচ্ছে আজকের এখনকার কেক, আজকে 4 তারিখের জন্য এই কেকটা, বাট 5 তারিখের জন্য ওর অন্য একটা কেক আছে, এইটাই এখন আপাতত কাটি। তো চলো, এখন বসে পড়েছে গুলটু কেক কাটতে, কিছুতেই টুপিটা পরবে না, ওর টুপি পরতে পছন্দ হচ্ছে না, যতবারই লাগাচ্ছি খুলে দিচ্ছি। আর ওর জন্য নতুন এই টি শার্টটা আনা হয়েছে, ইটস মাই সেকেন্ড বার্থডে বলে। তো দেখতেই পাচ্ছ বদমাইশি করেই যাচ্ছে, আর তাওকে জোর করে করে দিদি টুপি পরিয়েই যাচ্ছে। আর এটাই হচ্ছে আজকের আমাদের সাজানোটা, ইচ্ছা অনেক রকমের ছিল, তোমরা সবাই জানো কেন হয়ে ওঠেনি। তো ও বড় হয়ে গেছে, এখনো সেকেন্ড বার্থডে হচ্ছে বলে নিজে নিজে কেক কাটতেও শিখে গেছে। কালকে রাতে নিজের থেকে কেক কাটাটা চেষ্টা করেছিল কিন্তু পারেনি, আজকে নিজের থেকে কেকটা কাটা স্টার্ট করে দিয়েছে। অনেক মিস করছে, বাট তাও ঠিক আছে। এবার আমরা সবাই একে একে কেক খাইয়ে দেবো ওকে।
এখানে ও টু মোমবাতিটা তুলতে পেরেছে, তার জন্য ও খুব খুশি হয়ে গেছে যে ও নিজের থেকে তুলেছে। আর আজকের দিনে হয়তো স্পেশাল হয়ে গেছে দিনটা, তার জন্যই হয়তো ও কেক টেক খাচ্ছে। নর্মালি ও কেক পছন্দ করে না, আর বিশেষ করে চকলেট কেক, চকলেট কেক তো আরোই পছন্দ করে না। জিওটির কালারটা এরকম বলে ও একদম খেতে চায় না, কোনো রকমে খায় জোর করে, কখনো কখনো খায় না। বাট আজকে তো মানে পুরো অন্যরকম হয়ে গেছে দিনটা, আজকে যে যা দিচ্ছে তাই এরকমভাবে খাচ্ছে খুশি হয়ে। আজকের ওর বার্থডের দিনটা ও নিজেও এনজয় করছে আর আমাদের সবাইকেও খুশি দিচ্ছে। তো যাই হোক, আমি চাইবো এই দিনটা যেন খুব ভালো কাটে ওর জন্য সারা জীবন, আর সারা জীবন যেন এই দিনটা বারবার করে আসে, আর খুব ও সুখে থাকে, ভালো থাকে। তো আজকের দিনের মতন তো বার্থডে এখানেই শেষ। আজকের কেক টেক কাটার পরে আমরা সন্ধ্যাবেলা কেক টেক খেয়ে রাতের নর্মাল যেমনি দুপুরের ডিনার সেমনি করেছি। তো কালকের 5 তারিখের যে দিনটা আছে সেটার ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, তো তোমরা সবাই সাথে থেকো।